বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে জিতে শুরুটা দারুণভাবে করেছে ব্রাজিল। বলিভিয়াকে 5-1 গোলে উড়িয়ে দেওয়ার পর পেরুর বিপক্ষে পেয়েছে 1-0 ব্যবধানের জয়। ব্রাজিল পরের দুই ম্যাচ খেলবে আগামী মাসের 13 ও 18 তারিখ, যেখানে ঘরের মাঠে ভেনিজুয়েলাকে আতিথ্য দেওয়ার পর নেইমাররা পরের ম্যাচটি খেলতে যাবে উরুগুয়েতে। এই দুই ম্যাচ সামনে রেখে বেশ আগেই দল ঘোষণা করল ব্রাজিল ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ। দিনিজের ঘোষিত দলে বড় কোনো চমক নেই, তবে এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র। সর্বশেষ দুই ম্যাচের আগে ঘোষিত দলে ছিলেন ভিনিসিউস, চোটে পড়ার কারণে তাকে বাদ দিয়ে দলে ফেরানো হয় রাফিনিয়াকে। ছন্দে ফেরার কারণে ভিনিসিউস ফিরলেও জায়গা ছাড়তে হয়নি বার্সেলোনার এই উইঙ্গারকে, ভিনির সঙ্গে জায়গা হয়েছে তারও। ভিনিসিউসের মতো আগের দুই ম্যাচের জন্য প্রথমে ডাক পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আন্তনি, তবে প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে সামনে আসার পর তাকে বাদ দেওয়া হয় দল থেকে। আন্তনির পরিবর্তে দলে ডাকা হয় আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে। এবার ঘোষিত দলেও জায়গা হয়নি আন্তনির, অন্যদিকে জায়গা ধরে রেখেছেন জেসুসও। ভিনিসিউস ও জেসুস ছাড়াও ব্রাজিলের আক্রমণ ভাগে রয়েছেন বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। আগের দুই ম্যাচে দারুণ খেলা নেইমারের সঙ্গে আছেন রদ্রিগো, ম্যাথাউন, কুনিয়া এবং রিচার্লিসন। সাম্প্রতিক সময়ে ছন্দহীনতায় ভুগছেন টটেনহাম তারকা রিচার্লিসন। পেরুর বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠ থেকে নেমে গিয়ে কাঁদতেও দেখা গেছে তাকে। অনেকের ধারণা ছিল অফ ফর্মে থাকা রিচার্লিসন হয়তো দল থেকে বাদই পড়বেন, কিন্তু তিনি এখনও কোচের আস্থা ধরে রাখতে পেরেছেন। অন্যদিকে মিডফিল্ডে কাসেমিরো, ব্রুনো, গিমারেজের সঙ্গে আছেন ফ্ল্যামেঙ্গোতে খেলা গার্সন এবং ফ্লুমিঙ্গেনেসের আন্দ্রে। আর রক্ষণে দানিলো, রেনান, লোদি, মার্কিনিয়োসের সঙ্গে আছেন ভান্ডারসন, কাইও, হেনরিক, গ্যাব্রিয়েল, ম্যাগালাইস। আর গোলরক্ষক হিসেবে আলিসান ও এদারসনের সঙ্গে রাখা হয়েছে বোতোফোগোর লুকাস পেরিকেও।